এটা কেমন কথা কইলেন আঙ্কেল আপনি কি তাহলে বলতে চাইতেছেন যে আমি খালুর পক্ষে কাজ করি না খালি আমি কমুকে পাড়া সকল মানুষই তো একই কথা কয় আপনি একদম ঠিক বলছেন চাচা এই কথা আমিও শুনছি যে তুমি তালুকদারের পক্ষ নিয়ে কাজ কর শুনলি উল্টা পাল্টা কথা বলবি না তুই আইন সম্পর্কে কিছু বোঝস কথা বলতেছস রেজা আমি তোমারে জেলা শহরের এক বড় উকিলের কাছে পাঠামো তুমি তার সাথেই কাজ করবা ক্ষমা করবেন আঙ্কেল সরি আমি এখন নিজেই কাজ করি স্বনির্ভর তাছাড়া মনে করেন আমার বস তো বড় উকিল না তোমার বস ভালো হইলে আজকে আমাদের এই অবস্থা দেখতে হইতো না আমরাই মামলায় জিততাম হাইরা যাইতাম গানা তাই না সসা শিউলি তো ঠিকই কইছে তোমার বস তো কাগজপত্র কিছুই বুঝে না অবজেকশন আঙ্কেল সরি আপনার মানে যা জানেন না তা নিয়ে কথা বলবেন না আমার বসের কাছে কিন্তু ব্যারিস্টার অফ ফিল্মারে এত লেকচার ভালো না রেজা ভাই চাচায় যা কয় তাই শুন রেজা আমার কথা শুনবো না সেটা আমি আগেই জানি হাফিজের এই কথা আমি আগে বলছিলাম কিন্তু হাফিজ শুনে নাই ওকে বুঝছি খালুর কথা মতো আঙ্কেল আপনার সাথে সিটিং হলো বিশাল মিটিং হইলো তো আমরা মোটামুটি সাকসেসফুল এটা খালুরে আপনি আঙ্কেল বলে দিবেন ঠিক আছে আমি আবার যাই আমার অনেক কাজ আছে আমার ওই যে কোর্টের ওখানে ওই একটা কেস আছে ওইটার ব্যাপারে আলোচনা করতে হইব আসি আঙ্কেল সালাম আলাইকুম মিটিং কোনো সাকসেসফুল হয় নাই কিছুই হয় নাই সুদা ফালতু আলাপ করে থেকে গেল আমি এখন যাই চাচা একটু বসেন আপনার জন্য চা নিয়ে আসি আরেকদিন খাবো মা আজকে যাই গে মুকলেস হয়ে যাইবার দিব না মুকলেস আমার পোলার চায় বেশি আব্বা এই কথা নিজের মুখে আপনাকে বলেছে ও খোদা আমি জানতাম যাত্রাপথে এরকম একটা নাটক ঘটাবে আমি তো জানি আব্বা আমাকে কিছুতেই ভালোবাসে না আব্বা চায় আমি যেন এই বাড়িতে না থাকি হ্যাঁ আব্বা তোমারে দুই চক্ষে দেখবার পারে না যাও গা না দুরা ভাই আব্বা আসলে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে আছে কখন কি বলে তার সব কথাকে আমরা ধরবো নাকি আসলে আব্বা হয়তো তখন আপনাকে খুশি করার জন্য বলে ফেলেছে শুনে আসল সত্য কথা হলো যে বাড়িতে কোনো মিস্ত্রির প্রয়োজন নেই একজন ডাক্তার দরকার আমি ডাক্তার এখানে থাকলে আব্বার সুবিধা হবে এ হুনো তোমার মতো ডাক্তার বাড়িতে থাকা আর আজরাইল থাকা একই কথা যে কোনো মুহূর্তে মানুষের মেরে ফেলবা আব্বার হইব টাইফয়েড তুমি দিবা কালা জ্বরের ওষুধ লগে লগে শেষ কি কি বললেন খবরদার ফালতু কথা বলবেন না শোনো বেশি বাড়তি কথা কইবে না এলাকায় এমন কিছু রটায় দেমু রুগী তোমারে দেখলে উল্টা দৌড় দিব ইয়ে দুলাভাই আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি আমার পেটে লাথি দিবেন এই শোনো ইঞ্জিনিয়ার হয়েছি বলে ডাক্তারের কিছুই বুঝি না এটা চিন্তা করবা না স্যালান দিয়ে যদি চলতো তাইলে আর মাছ মাংস চাউল ডাউল শাক সবজির দরকার কি খাওন দাওন বন্ধ মানুষ সকালবেলা একটা স্যালাইন নিয়ে অফিসে যেত দুপুরবেলা এসে একটা স্যালাইন নিয়ে ঘুম দিত রাইতে একটা স্যালাইন নিয়ে ঘুম বাস খাওন দাওন বাজার সবাই বন্ধ মনে করছো ইঞ্জিনিয়ার বলে ডাক্তারের কিছুই বুঝি না না ঠিক আছে দুলা ভাই এখন থেকে আমি আর আপনাকে আজে বাজে কথা বলবো না কারণ আমি তো খুব ভালো করে জানি আপনি একটা ধুরন্ধর প্রকৃতির লোক আপনার পিছু লাগলে আমার নিজেরই খবর হয়ে যাবে আপনি যা বলবেন আমি শুনবো অসুবিধা নেই ভালো বুঝছো ও নুরিরে দুই কাপ চা বানাইতে কও নুরি এই নুরি দুলা ভাই চা খাবে ভালো করে কাপ ধুয়ে দুই কাপ চা দাও ভাই আপনার প্রেশারটা একটু মেপে পাঁচ বছর ধরে একই মেশিন দেখতেছি এইটা যে চলে আমার বিশ্বাস করতে কও প্রেশার বেশি না কম আমি ডাক্তার দেখাবো দেখেন দুলা ভাই আপনি কিন্তু আবারও গ্যাঞ্জাম শুরু করে দিলেন আপনি চান না যে শান্তি থাক শান্তি একদম আপনার পছন্দ হয় না হে মিয়া পাঁচ বছর ধরে এক মেশিন কেমনে চালাও তুমি